দেশের দুর্যোগকালীন সময়ে এগিয়ে এসেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। মাশরাফি মুর্তজা নিজের এলাকায় দিয়েছেন 500 পিপি, এবার সাকিব আল হাসান দিচ্ছেন করোনা ভাইরাস শনাক্তকারী কিট। সাকিব আল হাসানের ফাউন্ডেশন থেকে কিট সরবরাহের কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে কনফিডেন্স গ্রুপ। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা থেকে অনুদান সংগ্রহের পর করা হচ্ছে মিশন সেভ বাংলাদেশ নামের এক উদ্যোগে। এই উদ্যোগ নিয়েছে দ্য ডেইলি স্টার, সেবা ডট এক্স ওয়াই জেড এবং সমকাল। এবার এই মহৎ দাতব্য কাজে সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে কনফিডেন্স গ্রুপও। সাকিব আল হাসান ফাউন্ডেশনের এই তহবিলে 20 লক্ষ টাকার মোটা অঙ্কের অনুদান দেওয়া হয়েছে এই গ্রুপের পক্ষ থেকে। এই অর্থ সহায়তা দিয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে। সাকিব আল হাসান জানান, আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট 20 লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল এবং মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। দুর্যোগ মোকাবেলায় উদ্যোগ গ্রহণের পর সাকিব আল হাসান বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন। কনফিডেন্স গ্রুপকে পাশে পেয়ে জানিয়েছেন স্বস্তি এবং কৃতজ্ঞতা। তিনি জানান, আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনের পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। এদিকে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের এই ভাইরাস শনাক্তকারী কিটের চাহিদা দেখা দিয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের এই কার্যক্রম।